রাজধানীর গুলশান দুই নম্বরে অবস্থিত কাচ্চি ভাইকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল তিন এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে গুলশান ও বনানী এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও ভবনের অগ্নি নিরাপত্তা ঝুঁকি পরিদর্শন পূর্বক অভিযানে এই জরিমানা করা হয়। অপরদিকে অভিযানের খবর পেয়ে কাচ্চি ভাই কর্তৃপক্ষ গ্যাসের সিলিন্ডার বাথরুমে লুকিয়ে রাখে। অবশ্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, সিলিন্ডারে গ্যাস না থাকার কারণে সেটি বাথরুমে রেখে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়েন বলেন, ট্রেড লাইসেন্স ব্যতীত কোনো কাগজপত্র না থাকায় কাচ্চি ভাইকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে ফায়ার সার্টিফিকেট, পরিবেশের ছাড়পত্র সহ সকল অনুমোদন সম্পন্ন করতে হবে। যদি কাগজপত্র না প্রস্তুত হয় তাহলে কাচ্চি ভাই সিলগালা করা হবে। অভিযান সূত্রে আরও জানা যায়, কাচ্চি ভাই রেস্টুরেন্টে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার রাখা রয়েছে। এছাড়া পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পাওয়া যায়নি। অগ্নি নিরাপত্তা ব্যবস্থার যেসব যন্ত্রাংশ রয়েছে সেগুলো মেয়াদোত্তীর্ণ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে চার ছয়জন মারা যাওয়ার পর টনক নড়ে কর্তৃপক্ষের। এরপর থেকে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও রাজুক। ইতোমধ্যে কয়েকশ হোটেল রেস্তোরাঁয় অভিযান চালিয়ে জরিমানা, সিলগালা ও অনেককে আটক করা হয়।